হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা। গোপালের রান্নাঘরে আমি রূপা। গরমের দিনে রোজ রোজ একঘেয়ে খাবার খেয়ে আমার গোপালের মুখটা খুবই অরুচি। তাই গোপালের মুখে রুচি আনার জন্য আমি আজ খুব সুন্দর একটি রেসিপি তোমাদের দেখাবো। দেখো, এই যে পাতাগুলো অনেকে হয়তো দেখেছ, গাছটা দেখো ঠিক এইরকম লতিয়ে লতিয়ে যায়। গাছ থেকে কচি কচি, ঠিক এইরকম কচি কচি পাতাগুলো আমি নিয়ে নেব। এই শাক রান্না করে যদি খাওয়ানো যায়, যার মুখে রুচি না থাকে অবশ্যই মুখে রুচি ফিরতে বাধ্য হবে। দেখো, এই পাতাগুলোর নাম গোয়ালে পাতা। যেহেতু গোয়ালের ধারে ধারে হয়, রাস্তার ধারে হয়, তাই এর নাম গোয়ালে পাতা। এটা কিভাবে বানিয়ে খেলে মুখে রুচি ফিরতে বাধ্য হবে, চলো তাহলে দেখে নিই। আশা করি এই ভিডিওটি পুরোটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই রকম নিত্য নতুন নিরামিষ রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখন আমি পাতাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। পাতার পেছনে অনেক সময় পোকার ডিম থাকে, সেগুলো খুব সুন্দর করে দেখে নিতে হবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে পরিষ্কার করে পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি। দেখো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে একটু ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। দেখো, লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো জিরে। কালো জিরে লঙ্কা সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি পাতাগুলোর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভাজতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে। দেখো, ভাজাটা এবার হয়ে গেছে। ঠিক এইরকম মুড়মুড়ে করে ভাজাটা ভাজতে হবে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ঠিক এইরকম মড়মড়ে করে ভাজা করবে, হাতে ধরলেই যেন ভেঙে যায়। এটা গরম অন্নের সঙ্গে পরিবেশন করবে, মুখে রুচি ফিরতে অবশ্যই বাধ্য। দেখবেন একটু সাবধানে খাবেন, কারণ এটা খেলে অনেক সময় পটি কষে যায়। পেট খারাপের সময় এটা আপনারা বানিয়ে খেতে পারেন।